আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি দুদিন আগে একটা ভিডিও করেছিলাম তোমাদের জন্য, সেই ভিডিওটা হচ্ছে যে কোয়েশ্চেন্স অন লেভেলস অফ অর্গানাইজেশন অফ লাইফ বায়োমলেকুলস, অর্থাৎ জীবন সংগঠনের স্তর, জৈব অণু এবং তাদের বৈশিষ্ট্য। এবং সেখানে আমি 50টা কোয়েশ্চেন দিয়েছিলাম। এরকম আমি বলেছিলাম যে তোমরা প্রথমে বইয়ের থেকে চেষ্টা করো, যদি উত্তর যদি না যদি পারো তাহলে পরে আমি তোমাদেরকে হেল্প করব। তা আজকে আমি এসেছি তোমাদেরকে সেই হেল্প করার জন্য। আজকে আমি ওই 50টা কোয়েশ্চেনের থেকে প্রথম 10টা কোয়েশ্চেনের আমি উত্তর বলছি তোমাদেরকে, ঠিক আছে? চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন ছিল, জলের আরেক নাম জীবন কেন? জলের আরেক নাম হচ্ছে জীবন, তার কারণ হচ্ছে কি? তার কারণ হচ্ছে যে জল হচ্ছে আমাদের শরীরের প্রায় 70% হচ্ছে জল, এছাড়া রক্তের 90% জুড়ে থাকে হচ্ছে জল, আর জল হচ্ছে আমাদের প্রধান দ্রাবক। এই যে ব্যাপন বলো, অভিশ্রবণ বলো, সমস্ত কিছুই কিন্তু জলের জন্য হচ্ছে। আর জল অঙ্কুরোদ্গমে সাহায্য করে, শালক সংশ্লেষে সাহায্য করে, রসের উৎসতে সাহায্য করে, অনেক উদ্ভিদ বা প্রাণীর নিষেকে সাহায্য করে, খাদ্য পরিবহনে সাহায্য করে। আমাদের এই যে লালা, সেই লালার প্রধান উপাদানই হচ্ছে জল। এছাড়া জল হচ্ছে আমাদের শরীরের টেম্পারেচার বা তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। আমাদের যে টিস্যু বলো, স্পাইনাল কর্ড বলো, জয়েন্টস বলো বা সন্ধি যেগুলোকে বলে, সেগুলোকে আর্দ্র রাখতে সাহায্য করে। শরীরের বিভিন্ন দূষিত পদার্থগুলোকে ফ্লাশ আউট করতে বা বাইরে বেরিয়ে যেতে সাহায্য করে, সেটা ঘামের সাহায্যেই হোক, মূত্রের সাহায্যেই হোক, মলের সাহায্যে হোক, এই জিনিসটা হয়ে থাকে। এছাড়া আমাদের যে ত্বক যেটা আছে, ত্বককেও মানে সিক্ত রাখে। এছাড়া ডিহাইড্রেশনের হাত থেকে বা আমাদের শরীরের জল কমে যাওয়ার হাত থেকেও আমাদের শরীরটাকে রক্ষা করে, মানে কোষদেরকে রক্ষা করে। দ্বিতীয় প্রশ্নটা ছিল হচ্ছে, অ্যাসিড কি, অজৈব এবং জৈব অ্যাসিডের ভেতরে পার্থক্য লেখো। তো অ্যাসিডের সংজ্ঞা বা ডেফিনিশন আমরা নানা রকমভাবে দিতে পারি। যেমন অ্যাসিড হচ্ছে এমন একটা পদার্থ যা প্রোটন ত্যাগ করে। আবার অ্যাসিড এমন একটা পদার্থ যা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। আবার আমরা এমনভাবেও বলতে পারি যে অ্যাসিড এমন একটা পদার্থ যা নীল লিটমাসকে লাল করে। আবার আরেক রকমভাবে আমরা সংজ্ঞা দিতে পারি যে অ্যাসিড এমন একটা পদার্থ যা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ বা সল্ট তৈরি করতে পারে। আর অ্যাসিড হচ্ছে এমন একটা পদার্থ যা আবার স্বাদে হচ্ছে। সুতরাং অনেক রকমভাবে আমরা অ্যাসিডকে ডিফাইন করতে পারি। এবারে দ্বিতীয় অংশটা ছিল কি, অজৈব এবং জৈব অ্যাসিডের মধ্যে পার্থক্য। অজৈব অ্যাসিডের সোর্স বা উৎস হচ্ছে খনিজ পদার্থ, আর জৈব অ্যাসিডের উৎস হচ্ছে কি, জৈব পদার্থ। অজৈব অ্যাসিড হচ্ছে তীব্র, জৈব অ্যাসিড মোটেই তীব্র নয়। অজৈব অ্যাসিড হচ্ছে শক্তিশালী, জৈব অ্যাসিড অনেক কম শক্তিশালী। তাহলে এরকমভাবে আমরা অজৈব এবং জৈব অ্যাসিডের মধ্যে পার্থক্য বার করতে পারি। পরের প্রশ্ন ছিল যে, দুটি অজৈব এবং দুটি জৈব অ্যাসিডের নাম লেখো। তা দুটো অজৈব অ্যাসিডের নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, আর দুটো জৈব অ্যাসিডের নাম হচ্ছে ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি, HCl কোন কোষ থেকে নিঃসৃত হয়? এবারে HCl আমাদের শরীরের পাকস্থলীর প্যারাইটাল কোষ বলে একটা কোষ আছে, সেখান থেকে HCl নির্গত হয়ে থাকে। এর পরের প্রশ্ন হচ্ছে যে, খাদ্য পরিপাকে HCl এর ভূমিকা কী? এবার প্রশ্ন হলো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পরিপাকে কীভাবে সাহায্য করে থাকে। প্রথম জিনিস হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে জীবাণুনাশক হিসেবে কাজ করে। তাই আমরা যে সমস্ত খাবার দাবার খাই আর যে খাবার দাবারগুলো আমাদের পাকস্থলীর মধ্যে এসে পৌঁছয়, তখন তাদেরকে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাকচুয়ালি করে কি, তাদেরকে তাদের সঙ্গে যদি কোনো জীবাণু যদি থাকে, জীবাণুদেরকে মেরে ফেলতে সাহায্য করে। তাহলে এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে কি, পেপসিনোজেন একটা নিষ্ক্রিয় উৎসেচক, এবং সে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে এসে সে সক্রিয় পেপসিনে পরিণত হয়। আর এই সক্রিয় পেপসিন এবারে কী করে, প্রোটিন জাতীয় খাদ্যের ওপরে কাজ করে। অর্থাৎ আমরা যখন মাছ, মাংস, ডিম ইত্যাদি যখন খাই, তখন তার উপরে কাজ করে, অর্থাৎ প্রোটিনের পরিপাকে সাহায্য করে থাকে।
পরের প্রশ্ন হচ্ছে বাফার কাকে বলে? বাফার বলা যেতে পারে যে এমন একটা দ্রবণ যখন কোনো অ্যাসিড বা ক্ষার মেশানো হয় তখন তার pH-কে পরিবর্তন করতে দেয় না। এবার প্রশ্ন হলো যে pH কাকে বলে? pH হচ্ছে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্বের একটা স্কেল। এখানে জলকে প্রসম অবস্থা বলা হয়, অর্থাৎ জলের pH হচ্ছে 7 এবং জলেতে আমরা যদি নীল লিটমাস ডোবাই সেটা যেমন লাল হবে না, তেমনি লাল ডোবালে পড়ে, লাল লিটমাস ডোবালে পড়ে সেটাও তেমনি নীল হবে না, অর্থাৎ জল হচ্ছে একটা প্রশমিত অক্সাইড। এইবারে এই সাতের নিচে যারা রয়েছে তারা হচ্ছে সমস্ত অ্যাসিড, অর্থাৎ সাতের থেকে আস্তে আস্তে আমি যত নিচে নামতে থাকবো তত বেশি তীব্র অ্যাসিড হবে, আর যত আমি সাতের চেয়ে উপরে উঠতে থাকবো তত তীব্র ক্ষার হবে। তাই এই বাফার করে কি pH-কে পরিবর্তন হতে দেয় না। এবারে প্রশ্ন হলো যে বাফার আমি তৈরি করব কিভাবে? বাফার অনেক রকমভাবে তৈরি করা যেতে পারে। একটা হচ্ছে কি যে একটা দুর্বল অ্যাসিড এবং তাদের লবণের সঙ্গে যদি শক্তিশালী কোনো ক্ষার যুক্ত করা হয় তাহলে পরে বাফার তৈরি হতে পারে। দ্বিতীয়টা হচ্ছে কি, যদি আমি কোনো দুর্বল ক্ষারের লবণের সঙ্গে শক্তিশালী অ্যাসিড মেশাই যদি তাহলে পরেও বাফার তৈরি হতে পারে। এবারে প্রশ্ন হলো যে বাফারের উদাহরণ কী কী? বাফার নানা রকম হতে পারে, যেমন বাইকার্বনেট বাফার হতে পারে, অ্যাসিটেট বাফার হতে পারে, ফসফেট বাফার হতে পারে, এরকম নানা ধরনের বাফার হতে পারে। এবারে চলো আমরা দেখি পরের প্রশ্নটা কী আছে। ক্ষার কাকে বলে? এর দুটি ধর্ম লিখতে বলছে। ক্ষার হচ্ছে এমন একটা পদার্থ যাকে আমরা যদি জলে দ্রবীভূত করি তাহলে পরে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন হবে। তাহলে পরে এই ধরনের পদার্থকে আমি কি বলবো? এদেরকে আমি ক্ষার বলবো। এবারে বলেছে যে এর দুটো ধর্ম লিখতে। হ্যাঁ, দুটো ধর্ম, আমি এখানে দুটো ধর্মের বরং বেশি ধর্মই বলছি। একটা হচ্ছে কি, একটু আগে আমি যখন বলছিলাম যে অ্যাসিডের সংজ্ঞা যখন দিয়েছিলাম তখন আমি বলেছিলাম কি যে অ্যাসিড এমন একটা পদার্থ যা হচ্ছে প্রোটন ত্যাগ করে। এ আবার ঠিক উল্টোটা, ক্ষার হচ্ছে এমন একটা পদার্থ যা প্রোটন গ্রহণ করে। তাহলে এটা হচ্ছে অ্যাসিডের সঙ্গে ক্ষারের একটা মৌলিক পার্থক্য হয়ে গেল। আর দুই হচ্ছে কি যে আমরা দেখেছিলাম যে অ্যাসিডের ক্ষেত্রে pH আমি একটু আগেই বলেছি যে তাদের pH হচ্ছে সাতের নিচে, আর ক্ষারদের সমস্ত pH শুরু হয় হচ্ছে সাতের ওপর থেকে pH যে। আর আমি আরেকটা জিনিস বলেছিলাম যে সেটা হচ্ছে যে অ্যাসিড সাত হচ্ছে টক, আমরা এই যে তেঁতুল খাই, আমলকি খাই, সমস্ত দেখো সব কিন্তু টক। তার কারণ হচ্ছে কি, সেখানে সমস্ত জৈব অ্যাসিডসগুলো রয়েছে এবং অ্যাসিড মাত্রই হচ্ছে স্বাদে হচ্ছে টক। আর ক্ষার হচ্ছে খেতে কীরকম, ঠিক উল্টোটা, অর্থাৎ তেঁতো। অর্থাৎ তুমি যদি একটু যদি চান করতে গিয়ে সাবান যদি মুখে যদি দাও, দেওয়ার দরকার নেই আমি বলছি, তাহলে পরে দেখবে কি যে মুখটা এরকম বিস্বাদ তেঁতো তেঁতো হয়ে গেছে। আর আমরা আরেকটা জিনিস দেখেছিলাম যে অ্যাসিডে নীল লিটমাস ডোবালে পরে তা লাল হয়ে যাচ্ছে, আর এক্ষেত্রে কি হচ্ছে আমি যদি লাল লিটমাস ডোবাই তাহলে পরে নীল হয়ে যাচ্ছে, অর্থাৎ ঠিক উল্টোটা। এবারে পরের প্রশ্নে আমরা চলে আসছি যে অ্যাসিড এবং ক্ষার পরিবেশে কাজ করতে পারে এমন দুটো উৎসেচকের নাম বলা হয়েছে। আমি প্রথমে অ্যাসিড পরিবেশে কাজ করতে পারে এমন দুটো উৎসেচকের নাম বলছি। প্রথমে আমি বলেছিলাম কি যখন HCl-এর পরিপাকে ভূমিকা, আমি যখন সেই ব্যাপারটা আলোচনা করছিলাম তখন আমি বলেছিলাম কি যে একটা নিষ্ক্রিয় উৎসেচক বেরিয়ে আসে তার নাম হচ্ছে পেপসিনোজিন, তাকে সক্রিয় পেপসিনে রূপান্তরিত করতে সাহায্য করে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে একটা উদাহরণ তাহলে এখন কি হবে, সেই পেপসিন হবে, কারণ পেপসিন তোমার pH 1.5 থেকে 1.6 এর মধ্যে কাজ করে। স্থলীর ভেতরটা হচ্ছে তীব্র অ্যাসিডিক বা তীব্র আম্লিক একটা পরিবেশ, সেখানে পেপসিন কাজ করতে পারে। দুই হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ, সে কাজ করে হচ্ছে pH 4 থেকে 5 এর মধ্যে, অর্থাৎ সেও হচ্ছে অ্যাসিডিক মাধ্যমে কাজ করতে পারে। আর ক্ষারীয় পরিবেশে কাজ করতে পারে দুটো উৎসেচক হচ্ছে, একটা হচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেজ, সে হচ্ছে pH হচ্ছে 8 কাজ করে, আর একটা হচ্ছে ট্রিপসিন, সে হচ্ছে 7.8 থেকে 8.7 এর মধ্যে কাজ করে থাকে। তাহলে আমরা জেনে নিলাম যে কারা অ্যাসিড মাধ্যমে এবং কারা ক্ষারীয় মাধ্যমে কাজ করতে পারে।
এখানে প্রশ্ন হলো যে উৎসেচক কাকে বলে, এটা কি তোমরা জানো? যে উৎসেচক হচ্ছে এমন রাসায়নিক পদার্থ যারা কোষ থেকে নির্গত হয়ে বিভিন্ন বিপাকক্রিয়াগুলো, অর্থাৎ আমাদের শরীরে যে সমস্ত রাসায়নিক ক্রিয়াগুলো হয় তাদেরকে বিপাকক্রিয়া বলে, তাদের হারকে বাড়িয়ে দেয় বা তাদের হারকে কমিয়ে দিতে সাহায্য করে। কিন্তু এই বিক্রিয়ার শেষে এদের নিজেদের অবস্থার কোনো রকম পরিবর্তন হয় না। অর্থাৎ তোমরা নিশ্চয়ই ভৌতবিজ্ঞানে বা ফিজিক্যাল সায়েন্সে অনুঘটক বা ক্যাটালিস্ট পড়েছ, আর উৎসেচক হচ্ছে অ্যাকচুয়ালি বায়ো ক্যাটালিস্ট বা জৈব অনুঘটক। এর সম্পর্কে আমরা পরে উৎসেচক সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানব। পরের প্রশ্নে আমি চলে যাচ্ছি, লবণ কাকে বলে? লবণ হচ্ছে কি, যে বলা যেতে পারে যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে যে জাতীয় পদার্থ তৈরি করে সেই জাতীয় পদার্থদেরকে আমরা বলি কি লবণ বলি। অথবা কোনো ধাতব বস্তুর সঙ্গে অ্যাসিড যদি বিক্রিয়া করে তাহলে তার ফলস্বরূপ যে পদার্থ তৈরি হয় তাকে আমরা লবণ বা সল্ট বলি। যেমন পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ফসফেট, সোডিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড, এরা সবাই কিন্তু হচ্ছে বিভিন্ন রকম সল্টের বা লবণের উদাহরণ। এবারে পরের প্রশ্নে চলে যাচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড কী কী কাজ করে। অ্যাকচুয়ালি সোডিয়াম ক্লোরাইড প্রচুর কাজ করে থাকে, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। সোডিয়াম আয়ন করে কি, আমাদের যে নার্ভ ইম্পালস আছে, অর্থাৎ আমাদের এই যে স্নায়বিক উদ্দীপনা যা আমাদের ব্রেন থেকে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেই উদ্দীপনাকে বয়ে নিয়ে যেতে সোডিয়াম আয়ন সাহায্য করে। তাই সোডিয়াম আয়নের লেভেল যদি কমে যদি যায় তাহলে পরে দেখা যায় কি যে নার্ভগুলো একদমই ঠিকঠাক কাজ করছে না। দু নম্বর ব্যাপার হচ্ছে যে আমাদের এই যে পেশি সংকোচন, আমাদের পেশি সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, তার ফলেই না আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছি। তাহলে এই পেশি সংকোচনেও কিন্তু সোডিয়াম ক্লোরাইড একটা মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে। ক্লোরাইড আয়ন করে কি, আমাদের হজমে সাহায্য করে। পটাশিয়াম আয়ন করে কি, আমাদের যে ব্লাড প্রেশার আছে, হাইপারটেনশন আছে, সেটাকে কমিয়ে দিতে আবার সাহায্য করে। এছাড়া পটাশিয়াম আয়ন আবার যদি কম যদি থাকে যদি, তাহলে পরে দেখা যায় কি হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এছাড়া ক্যালসিয়াম ফসফেট যেটা আছে, সেই ক্যালসিয়াম ফসফেট দাঁতের এনামেল যেটা আছে সেটা তৈরি করতে সাহায্য করে। তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সোডিয়াম বলো, ক্লোরাইড বলো, পটাশিয়াম বলো, ক্যালসিয়াম বলো, এরা প্রত্যেকে কিন্তু একটা বিরাট কাজ করে থাকে। ক্যালসিয়াম আয়ন হচ্ছে আমাদের আবার এই হৃৎপিণ্ডের ঠিকঠাক করে কাজ করছে কিনা বা হার্টবিট ঠিকঠাক করে কাজ করছে কিনা। এই যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড কিন্তু একটা ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষক হিসেবে কাজ করে থাকে। আজকে আমি 10টা প্রশ্নের উত্তর দিলাম। এই 10টা প্রশ্নের উত্তর আশা করি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এবং যদি তারপরেও কোনো যদি প্রশ্ন যদি থাকে আজকের এই টপিকগুলো যেগুলো নিয়ে আলোচনা করলাম, তাহলে পরে কমেন্ট সেকশন বক্সে অবশ্যই কমেন্ট করো এবং সেখানে প্রশ্ন রাখলে পরে আমি অবশ্যই উত্তর দেব। কিন্তু আবার একটা কথা, যে অবশ্যই যেন আজকের টপিক রিলেটেড প্রশ্ন হয়, এর বাইরে প্রশ্ন করলে কিন্তু আমি আমার কাছ থেকে কিন্তু কোনো উত্তর পাবে না। এই যে 10টা প্রশ্নের উত্তর দিলাম, সেখান থেকে আবার দু একটা প্রশ্ন তোমাদেরকে আজকে করতে চাইছি, পারলে পরে অবশ্যই উত্তর দেবে। এক হচ্ছে যে জলের আরেক নাম জীবন, যখন আমি এই অংশটা আলোচনা করছিলাম তখন সেখান থেকে দু একটা প্রশ্ন রাখছি। একটা হচ্ছে যে সারাদিনে আমাদের কত লিটার জল খাওয়া দরকার, আর দুই গরম জল খেলে পরে আমাদের কী কী উপকার হতে পারে। দু নম্বর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথা থেকে উৎপন্ন হয় এবং তার খাদ্য পরিপাকে কাজ কী সেই সম্পর্কে যখন আলোচনা করেছি তখন আমি বলেছিলাম যে পাকস্থলীর যে পরিবেশ যেটা থাকে ভেতরে তা হচ্ছে তীব্র আম্লিক থাকে, ইনফ্যাক্ট 1.5 থেকে 1.6 থাকে। তাহলে বুঝতেই পারছে যে তীব্র আম্লিক পরিবেশ। তাহলে পরে এইরকম তীব্র আম্লিক পরিবেশে তার কেন কোনো ক্ষতি হয় না? অ্যাসিড তো কোথাও পড়লে পরে সেই জায়গা তো ফুটো হয়ে যাবে, তাহলে আমাদের পাকস্থলী এরকমভাবে ফুটো হচ্ছে না কেন, পাকস্থলী ক্ষতিগ্রস্ত হচ্ছে না কেন? তাহলে এই প্রশ্নটার উত্তর জবাব দেওয়ার চেষ্টা করবে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো যদি লেগে থাকে তাহলে পরে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রিপশন নিতে ভুলো না। যারা সাবস্ক্রিপশন নিয়েছো তাদের তো আর কোনো আলাদা করে বলার কিছু নেই, আর যারা এখনও সাবস্ক্রিপশন নাও নি তারা সাবস্ক্রিপশন নিলে পরে সুবিধাটা হচ্ছে এটাই যে আমি যখনই নতুন কোনো একটা ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে।